ভাটপাড়া বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের সুনদিয়া হাউজিং এস্টেটের H79 অ্যাপার্টমেন্টে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ প্রায় 20 থেকে 25 জন বাইকে করে এসে বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। যার বাড়িতে চালানো হয়েছে তিনি বিজেপির সমর্থক বলে পরিচিত। তার বক্তব্য, কে কারা গুলি চালিয়েছেন তা তিনি জানেন না। গুলি চালিয়েছে, ওরা হঠাৎ এসে গুলি চালাতে আরম্ভ করেছে, সেটা তো আমার চিনতে পারছি না স্যার, কাউকে আমি দেখিনি। বাড়িতে ভিতরে ছিল 11:30 সময়। কতজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? জি ছিল বোধহয়, যখন এ আশেপাশের লোক বলছে কি অন্তত 20 জন মতন ছিল। চার চাকা গাড়িতে একটা ছিল আর 7-8 খানা মোটরসাইকেল ছিল। এসে কি করলো? প্রথমে কি করলো? হ্যাঁ, প্রথমে এসে ওরা যে কাঁচ ভাঙলো, কাঁচ ভাঙলো, আর কাঁচ ভাঙার পরে ফায়ারিং কিছু দিয়ে ভাঙলো, ওরা বাইরে থেকে ভেঙে দিল, ভেঙে তারপরে ওরা ফায়ারিং করে। কটা ফায়ার করেছে? বাড়ির ভিতরে তো 3-4 ফায়ারিং হয়েছে, বাইরে প্রচুর ফায়ারিং করেছে। না, বোম না, সেটা তো কোন হিসাবে হয়েছে? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি না আমি, পলিটিক্যাল কি ব্যাপার আছে আমি বুঝতেই পারলাম না। আমি তো বিজেপি অর্জুন সিং সাথে 26 বছর ধরে আছি, এককালে তিনগুলো ছিল আমরা। গুলি চালানোর ঘটনার পরই ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি আসার পরই বচসায় জড়িয়ে যান স্থানীয় এক তৃণমূল নেতার সঙ্গে। আমাদের 15 নম্বর ওয়ার্ডের বদনাম আমরা হতে দেব না, এটা অন্তর্কল, নিজের বাড়িতে বোম মারবে, নিজের অন্তর্কল হয়েছে, বাইরের লোক এসে করেছে অন্তর্কল, কি তার বাড়ি তো হয়েছে চিনতে পারলো না, অন্তর্কল অন্তর্কল কি করে বলছে না, তাছাড়া কি বলুন আমাকে রাজনৈতিক না, আপনি অন্তর্কল কি করে বলুন, অন্তর্কল হয়েছে আর কিচ্ছু না, এটা অন্তর্কল হলো, কারো বাড়িতে এসে গুলি মারবে অন্তর্কল এসে দেখলো না, আমার পাড়ার জন্য কি দেখলো না, আমার পাড়ার লোক করলো তো দেখলো না, আপনার পাড়ার লোক করেছে না, বাইরে থেকে লোক এসে, বাইরে তাদের বলুন বাইরে থেকে এসে আমরা তার ভুক্তভোগী হবো কেন, ভুক্তভোগী আপনি পাশে ছিলেন, একবারও বেরোলেন না, 100 বার আমি পাশে ছিলাম, বেরোলেন না কেন, আমরা জানাইনি, আমাদের আপনাদেরকে রাত্রিবেলা জানাবে 11:30 সময় আমরা করে দিয়েছি, লোকরা বেরোচ্ছে না কেন, বেরোয়নি তারা, আপনি অন্তর্কল রাজনীতি করলেন, এখন পুরোপুরি বলুন অন্তর্কল, একদম ফালতু কথা বলছেন, না আপনি বলবেন না, একদম ফালতু কথা বলছেন, কোন সময় বলবেন না, একদম বলবেন না, স্টপ করুন না, সাজা পিউ একদম চুপ, একদম চুপ, লুটপাট করে কোথায় ছিলেন, লুটপাট করে অভিযোগ, বাইকে করে এসে 25 থেকে 30 জন দুষ্কৃতী প্রথমে বাড়ির জানলার কাঁচ ভাঙচুর করে, তারপরে বাড়ি লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার সম্পূর্ণ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় জগদ্দল থানাতে। ভাটপাড়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।